আসসালামু আলাইকুম। হেলথ ইনফোটেকের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আজ আমাদের আলোচনার বিষয়, গর্ভাবস্থায় একজন গর্ভবতীর শরীরে 23 সপ্তাহ কি কি ঘটতে পারে। 23 সপ্তাহ আপনার শিশুর দৈর্ঘ্য প্রায় 11 থেকে 13 ইঞ্চির মতো হতে পারে এবং তার ওজন প্রায় 453 গ্রামও হতে পারে। এ থেকে শুরু করে 680.3 গ্রামের মতো হয়। তবে এখন আপনার সন্তান দ্বিগুণ এমনকি 3 গুণ দ্রুত ওজন বৃদ্ধি পেতে থাকবে। যদিও তার চোখের গঠন শুরু হয়ে গেছে, কিন্তু তার কোষসমূহ স্বাভাবিক রঞ্জন এখনও হবে না, কারণ আপনার গর্ভের ভ্রূণের ঘুমের ও নিদ্রাভঙ্গের একটি প্যাটার্ন তৈরি হতে শুরু করেছে। তার মাথা এখন লঞ্জু এমন নয়, আসলে তার চুল গজাতেও শুরু করে দিয়েছে। তার আগে ছোট্ট একটা বিরতি। নতুন নতুন ভিডিও পেতে ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি প্রেস করুন। স্বাস্থ্য বিষয়ক যে কোনো সমস্যা এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আমাদের জানান, তাহলে 24 ঘন্টার মধ্যে এর সমাধান দেওয়ার চেষ্টা করব। অন্য ভিডিওর নিচে কমেন্ট করলে আমাদের সঠিক উত্তর দেওয়া সম্ভব হবে না, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে আপনার শিশুর ত্বক এখন কুচকিত হয়ে আছে, কারণ আপনার শিশুর ওজন লাভ করছে এই জন্য। তবে তার গোত্রবর্ণ এবং চর্বি, এখন আপনার শিশুর চর্বি ঝুলতে থাকবে, তবে শীঘ্রই তার চর্বি জমতেও থাকবে এবং সমস্ত কিছু পূরণ হতে গেলে একটি কাঠামোকের সাথে সমন্বয় সাধন ঘটবে। যদি আপনি এখন 23 সপ্তাহের গর্ভবতী হয়ে থাকেন, তবে আপনার শিশুর অঙ্গ এবং হাড় ও তার চামড়া, যা উন্নয়নশীল শিরা এবং ধমনির জন্য লালচে বর্ণ দেখা যেতে পারে, তবে এটি দৃশ্যমান নয়। তবে তার শরীরের একবার যখন চর্বি স্থান ভেদে জমতে থাকবে, তখন আপনার ত্বক অস্বচ্ছ হয়ে যাবে। তবে এই সময়ে আপনি এখন সম্ভবত 5 থেকে 7 কেজি ওজন অর্জন করে ফেলবেন। গর্ভবতী অবস্থায় আপনি যোনি নিঃসরণ বৃদ্ধি খেয়াল করতে পারেন। সাধারণত একটি হালকা দুর্গন্ধযুক্ত এবং স্বচ্ছ এবং হলুদ বর্ণের রং দেখা যেতে পারে, তবে এটি রং বা গন্ধ কোনো উল্লেখযোগ্যভাবে পরিবর্তন লক্ষ্য করে থাকলে অবশ্যই চিকিৎসকের কাছে গিয়ে পরীক্ষা করবেন বা কোনো ধরনের পরীক্ষা করে জেনে নেবেন যে কোনো ধরনের সমস্যা হয়েছে কি না। আপনার পিঠে কি ব্যথা হচ্ছে? তাহলে শোয়ার সময় একটু ম্যাসেজ করুন এবং একটি হিল্টিং প্যাড বা গরম বোতল ওই জায়গায় রেখে হালকা আজ দেবেন, এতে আরাম পাবেন। সব সময় আপনার পাশে এক বোতল পানির বোতল রাখুন। এতে দেখা যাবে যে আপনার অতিরিক্ত রক্তের ভলিউম বজায় রাখতেও সাহায্য করবে, এমনকি অ্যামনিয়াটিক তরল পুনরাবৃত্তিও করতে সাহায্য করবে। আপনার দুগ্ধস্থান বা স্তনের মাতৃ দুধ উৎপাদন করতেও সাহায্য করবে, কারণ এই সময়ে আপনার ত্বক ক্রমশ প্রসারিত হওয়ার ফলে তা শুষ্ক এবং রুক্ষ হয়ে যেতে পারে। এই ক্ষেত্রে বডি লোশন বা বডি অয়েল ব্যবহারে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করবে। তবে 75%-এর বেশি গর্ভবতী মহিলা এই সময়ে অনিদ্রায় ভোগে। এই ক্ষেত্রে আপনি আপনার পায়ের মাঝখানে একটি বালিশ রেখে দিন এবং আপনার হাঁটু ভাঁজ করে ঘুমানোর চেষ্টা করতে পারেন। আর যদি ঘুম না আসে, তাহলে একটি ছোট টিপস মনে রাখতে পারেন, যে টিপসটি আপনাকে দ্রুত ঘুম আসতে সাহায্য করবে। যেমন আপনি প্রথমেই 100 পর্যন্ত গুনবেন, তারপর 100, 99, 98, 97 এইভাবে গুনতে উল্টা গুনতে গুনতে আসবেন, তখন দেখবেন যে আস্তে আস্তে আপনার ঘুম চলে আসছে। এটি ছোট একটা টিপস, এই টিপসটি অবশ্যই মেনে চললে আপনার ঘুম দ্রুতই আসবে।